প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব দা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এইটিন অ্যান্ড সেভেন্টি সেভেন আপু বলবেন সবকিছু ঠিক আছে কিনা শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা শুধু পরীক্ষার প্রশ্ন ছাড়া সব ঠিক আছে পরীক্ষার প্রশ্ন প্রশ্ন করছেন কেন স্যার আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করে সহজে পুরো নোট এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব না পুরো নোটটাই তো পড়ছি স্যার এত ইংলিশ তো পারি না একটু ইংলিশ ব্যবহার করা হয়েছে বার কাউন্সিল যদি করে আমি যেগুলো দিয়েছি প্রশ্ন এমসি তো এই প্রশ্ন থেকে যদি কমন চলে আসে বা এই টাইপের প্রশ্ন আসে তখন আপনারা একটু ভালো করবেন তো আপনাদের রেজাল্ট আশা করি ক্লাস শেষে দিয়ে দিব কমপ্লিট করতে পারেনি রেজাল্ট দেখে ভালো করছেন স্যার ক্লাসের আগে রেজাল্ট আমরা আশাও করতেছিলাম না প্রচুর ঝাড়ি হবে তো আমি সলিউশনটা দিয়েছি সলিউশন নিয়ে যদি আপনাদের কোনো কমপ্লেইন থাকে বা কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই মেসেজ করবেন আগামী ক্লাসে প্রয়োজনে আমি সেটার উত্তর দিয়ে দেব তো আজকে আমাদের আলোচনা হ্যাঁ প্রশ্ন আমি গতানুগতিক না করে নতুন প্রশ্ন করছি এই প্রশ্ন তৈরি করতে আমার 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছে 50টা প্রশ্ন 10 থেকে 12 ঘন্টা সময় এটা কিন্তু সার্টিফিকেট কথা না তিন দিন ধরে প্রশ্ন তৈরি করা করতে হবে এই প্রশ্নটা করতে এটা সত্য এরনেট না আমি কোনোটা থেকে দেখে এটা করে নিখো বাংলাদেশের কোনো গাইডে এটা নাই সম্পূর্ণ আমার নিজস্ব সৃষ্টি তবে হ্যাঁ এটা তৈরি করার জন্যে মূল বই তারপরে বিয়ার্যাক যেটা ইংলিশ ভার্সন সেগুলোর হেল্প নিতে হয়েছে অনলাইনের হেল্প নিতে হয়েছে কারণ অনলাইনে আমাদের বিয়ারাকটা পাওয়া যায় যেটা বার কাউন্সিলের থ্যাংক ইউ স্যার আমাদের জন্য এতটা পরিশ্রম করার জন্য ক্লাসে সব ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে তো আজকে আমাদের আলোচনা হবে পার্ট ওয়ান এবং পার্ট টু সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা আমাদের নোটের পাঁচ নম্বর সাবজেক্ট হ্যাঁ শিবলি ভাই হাত উত্তোলন করেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বলেন জি একটা যদিও এটা অনুষদয়ের প্রশ্ন আমাদের সাক্ষখাইন সম্বন্ধে একটা প্রশ্ন ছিল আমি শুনছি যে সাক্ষখাইনের একটা নতুন নতুন একটা সাক্ষখাইন নাকি এটা ধারণাপত্রে তৈরি করা হয়েছে সেখানে কি সামনে অল্প পাস হবে তো এটাকে আমাদের পরীক্ষার আগে যদি কোনো কারণে পাস হয়ে যায় সেটা থেকে কি কোনো প্রশ্ন আসার আশঙ্কা সময় আসে কিনা আমরা একজন থেকে শুনেছি যে এখন একটা সাক্ষখাইন বাসন নাকি আসছে মানে সাক্ষখাইন আবার অ্যামেন্ডমেন্ট হয়ে আসছে

কারণ আপনাকে সিলেবাসে যদি ইনক্লুড ইনক্লুড না করে না করে সেটার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই অতএব নতুন অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসার কোনই সম্ভাবনা নেই আর বাইশ সালের অ্যামেন্ডমেন্ট থেকে তেইশ সালে মাত্র একটি প্রশ্ন আসছে খুব বেশি প্রশ্ন আসেনি তো অ্যামেন্ডমেন্ট নিয়ে মাথা ব্যথা করার কিছু নাই আসলেও হয়তোবা দু একটা প্রশ্ন আসতে পারে যদি আসে কোথায় ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো আমি সিদ্ধান্ত নিব আপনাদের সেখান থেকে পড়াতে হবে কিনা তবে যেহেতু এইটা মে মাস প্রায় চলেই গেল এখনো আসেনি আপনাদের পরীক্ষার আগেও যদি আসে তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম এটা নিয়ে মাথা করার দরকার নেই যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করি ঠিক আছে যেহেতু নতুন সাবজেক্ট বড় বড় মতন আমরা একটু প্রশ্ন বিশ্লেষণটা দেখবো তেইশ সালে দেখেন ধারা ছয় নয় বারো প্রশ্ন আসছে উনিশ থেকে প্রশ্ন আসছে একুশ থেকে দেখেন তিনটা প্রশ্ন আসছে একুশ 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 এ সরি একুশ থেকে দুইটা একুশ এ থেকে একটা তাহলে একুশ থেকে ক এবং ঘ দুইটা দফা বা ক্লস থেকে প্রশ্ন আসছে এবং বাইশ থেকে একটি প্রশ্ন আসছে পঁয়ত্রিশ থেকে আসছে আটচল্লিশ থেকে আসছে পরিস্থিতি থেকে জিরো দশটা প্রশ্ন দশটাই ধারা থেকে আসছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিচিতি থেকে এখানে দুইটা প্রশ্ন আমরা দেখছি আবার এখানে একটা প্রশ্ন দেখছি অর্থাৎ দুই সালে আমাদের পরিস্থিতি থেকে একটা প্রশ্ন আসছে এবং সতেরো সালে যেটা সবচেয়ে সহজ প্রশ্ন ছিল বলতে গেলে এখান থেকেও কিন্তু পরিচিতি থেকে প্রশ্ন আসছিল দুইটা কিন্তু তারপরে পরিচিতি থেকে আর প্রশ্ন আসে না এখন পরিস্থিতি থেকে প্রশ্ন আসুক আর না আসুক আমরা নিজেদেরকে একটু প্রস্তুত করে নিয়ে যাব পরীক্ষার হলে যেন পরিস্থিতি থেকে প্রশ্ন আসলেও আমরা প্রপারলি আনসার করতে পারি যেন ভুল না হয় তো এখানে আমরা বেসিক্যালি যেটা দেখি যে পুনরাবৃত্তি বা রিপিটেশন হচ্ছে পাঁচ আট নয় বারো একুশ একুশে বাইশ উনত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই ধারাগুলো থেকে কিন্তু প্রশ্ন রিপিট হচ্ছে মানে একাধিকবার এই ধারাগুলোতে নজর দেওয়া হয়েছে প্রশ্ন করার সময় তো যারা খুবই কম পড়তে চান বা সময় নাই এই ধারাগুলো তো আপনাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে এবং এই ধারা থেকে যদি প্রশ্ন আসে একটু ঘুরিয়ে পেঁচিয়ে তাও যেন উত্তর করতে পারেন এই ধারাগুলোকে কোনোভাবে অবহেলা করা যাবে না তবে নতুন ধারা থেকেও আরো কিছু আমি ধারা রিকমান্ড করছি এখানে যেগুলো বাস্তব প্রয়োগ আছে মানে বাস্তবে যে ধারাগুলো প্রয়োগ আছে সে ধারাগুলো থেকে প্রশ্ন আসছে যেমন সাতান্ন থেকে প্রশ্ন কিন্তু চলে আসতে পারে বাস্তবে প্রয়োগ আছে তো তারপরেও এখানে যারা আমাকে প্রশ্ন করে মাঝে মাঝে স্যার আপনার নোটের কি সবকিছু পড়তে হবে তো প্রথমে রনি আপু বললেন যে সবকিছু পড়েও তো কমন পাচ্ছি না আপনার কাস্টেস্টে হ্যাঁ তো আমি দুই সালের যে নোট ছিল সেখান থেকে উননব্বইটা কমন ছিল ডিরেক্ট ইনডিরেক্টলি তো হুবহু কমন বলতে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল তেইশ সালের প্রশ্নে দশ পনেরোটা প্রশ্ন হুবহু কমনের মতো ছিল এবং বাদ বাকিটা কিন্তু প্রায় আশি পঁচাশিটা প্রশ্নই ছিল একেবারে আনকমন প্রশ্নের মতো অর্থাৎ প্রিভিয়াসলি আপনি দেখেননি আপনাকে ভাবতে হয়েছে প্রশ্ন কমন থাকলে অপশন খুবই কনফিউশন তৈরি করেছে অথবা এমনভাবে প্রশ্নটা উপস্থাপন করা হয়েছে আপনি বুঝতেই পারেননি এটা কত ধারা থেকে আসছে অথবা একটা ধারা থেকে প্রশ্ন করা হলো যে এটা কত ধারায় আছে আপনি কনফিউশন তৈরি হলো যে এটা একশো যেমন সিপিসি থেকে একটা প্রশ্ন আসছিল একশো বাহান্ন হবে না একান্ন হবে না তিপ্পান্ন হবে একটা কনফিউশন তৈরি হচ্ছিল তো খুবই এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন করে যেখানে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি তারা সেভাবে প্রশ্ন সেট করছে তো আমি বলবো যে আমার নোটের বাইরেও যদি সম্ভব হয় একটু পড়বেন নিজ দায়িত্বে যদি আমার ক্লাসে আপনি ভালো না করতে পারেন যেমন পঞ্চাশে যদি কেউ তিরিশ পান আমি যে প্রশ্নটা করেছি তার মানে আপনার আপনার প্রস্তুতি প্রস্তুতি মোটামুটি ভালো ভালো আছে নিচে নম্বর পাওয়ার অর্থ হচ্ছে না নাই এবং আমি যে প্রশ্ন করেছি সেগুলো যে আমার নোটের বাইরে কিছু প্রশ্ন আছে এটা আমি স্বীকার করছি কিন্তু সে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি প্রাসঙ্গিক মানে আসার মতন প্রশ্ন ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে যেগুলো আমি আমার নলেজে এসেছে আমি সেগুলো আপনাদেরকে প্রোভাইড করেছি পরীক্ষার আগে আপনাদেরকে দিয়েছি যেন এই এই টাইপের প্রশ্ন আসলে আপনারা ফেস করতে পারেন অনেক ইনফরমেশন কিন্তু ক্লাস টেস্টের মাধ্যমে আপনারা পেয়ে গেলেন এবং আপনারা জানতে পারলেন ক্লাস টেস্ট দিয়ে আপনারা শিখতেও কিন্তু পারছেন নিজেদেরকে যাচের পাশাপাশি তো ক্লাস টেস্টের প্রশ্নগুলো যারা চান তারা সংরক্ষণ করে রাখবেন ডাউনলোড করে ফোনে পিডিএফ বা পিসিতে পিডিএফ গুলো পড়ে নিতে পারেন যার প্রিন্টিং এর সুবিধা আছে তিনি প্রিন্ট করেও নিতে পারেন অথবা বলে রাখা ভালো পরীক্ষার আগে আমি একটা স্পেশাল সাজেশন প্লাস এই যে ক্লাস টেস্ট এবং শেষে মডেল টেস্টের মতন করে হয়তোবা আমি প্রিন্ট করে আপনাদেরকে পাঠাবো অতএব আপনারা চাইলে প্রিন্ট করতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন পরীক্ষার অন্তত এক মাস আগে আমি যতগুলো ক্লাস টেস্ট হবে সবগুলোই কি করব প্রিন্ট করে আপনাদেরকে কুরিয়ার করে দেওয়া হবে ক্ষেত্রে আপনাদেরকে এই কুরিয়ার খরচ এবং প্রিন্টিং খরচটা অবশ্য বহন করতে হবে কারণ এই পিডিএফ কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে ক্লাস টেস্টের সবকিছু দেওয়া হয় আপনারা খরচ দিয়ে নিতে পারবেন তো এই ছিল আলোচনা প্রিভিয়াসলি এখানে সাজেশন দেওয়া আছে চব্বিশ সালের জন্য আপনাদের কোনগুলো পড়তে হবে এখানে উল্লেখ করা আছে টু স্টার থ্রি স্টার ওয়ান স্টার দিয়ে আপনারা ইচ্ছা মতন এখানে যেগুলো থ্রি স্টার মানে সেগুলো একটু বেশি গুরুত্ব দিবেন যেগুলো স্টার কম সেগুলো গুরুত্ব কম দিবেন আর যারা একেবারে মরিয়া মরিয়া বলতে এবার করতে হবে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই এখানে পরিচিতি পরিচিতি আছে অংশে একটা কনফিউশন আপনাদের তৈরি হতে পারে একটা হচ্ছে দেখেন প্রবর্তন পাশ প্রণীত প্রকাশিত একই কথা তার মানে এই আইনটি পাবলিশ হয় কত তারিখে তো তারিখ সাত ফেব্রুয়ারি আঠারোশো সালে এবং এই আইনটি কার্যকর বা বলবৎ হয় কার্যকর বা বলবৎ এটা হচ্ছে বা কেম ইন ইনফোর্স যেটা আমি প্রশ্ন করেছিলাম গত ক্লাস টেস্টে কেম ইনফোর্স ইনফোর্স মানে কিন্তু কার্যকর হওয়া তার মানে এটা ফোর্স আকারে চলে আসলো মানে আইনের কার্যকর্তা শুরু হলো পহেলা মে আঠারোশো সাতাত্তর একই সাল দুইটা আমরা তারিখ পাচ্ছি এবং দুই সালে কিন্তু এই আইনটা কি করা হয় অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয় এই অ্যামেন্ডমেন্ট বা সংশোধনটা কিন্তু বলবৎ হয় অর্থাৎ গেজেট পাস হয় পহেলা জুলাই দুই হাজার সরি এইটা দুই সালে গেজেট প্রকাশ করা হয় কিন্তু এইটা কার্যকর দেখানো হয় পহেলা জুলাই দুই অর্থাৎ পরবর্তী সালের পহেলা জুলাই মানে অর্থ বছর থেকে শুরু হয় প্রথম তো এখানে কিছু কিছু বিষয় আছে তিনটা আমরা তারিখ পাচ্ছি এগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন তারপরে আর অন্য যে তথ্যগুলো আছে এগুলো পড়বেন পড়ার পরে যদি কোনো প্রবলেম হয় জায়গায় বুঝতে সমস্যা হয় সেখানে আমাকে নখ দেবেন আমি বুঝিয়ে দেব তো যেহেতু এইটা জাস্ট পরিচিতি আমি বিভিন্ন গাইড ইন্টারনেট এবং মূল বই থেকে গবেষণা করে এগুলো তৈরি করে দিয়েছি আপনাদের জন্য এই বিশটা পয়েন্ট আপনারা যদি পড়েন তাহলে অন্তত আপনাদের পাঁচ ঘন্টা কাজ এখানে কিন্তু আছে আমি পাঁচ ছয় ঘন্টা রিসার্চ করে কিন্তু এই এই পয়েন্টগুলো বের করেছি আপনাদের থেকে ঘন্টা কিন্তু এখানে সেভ আমার নোটটা আপনার কাছে থাকার কারণে এরপরে আমি চলে যাব হচ্ছে বিন্যাসে বিন্যাসটা গুরুত্বপূর্ণ কত অধ্যায় আছে কোন খণ্ডে আছে এভাবে প্রশ্ন আসতে পারে আর এক পলকে দেখে নিলে আপনার বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি এই আইনের মধ্যে কি আছে অর্থাৎ আমরা আইন সম্পর্কে একটা প্রিভিয়াস ধারণা নিয়ে এই আইনটা পড়তে শুরু করতে পারবো প্রথম খন্ড কোনো অধ্যায়ের অন্তর্গত নয় সেটা ধারা এক থেকে সাত এর মধ্যে প্রস্তাবনা আছে আইনের শিরোনাম আছে ব্যাখ্যা আছে সংরক্ষণ ও অন্যান্য বিষয় আছে ইন্ট্রোডাক্টরি বিষয় একচুয়ালি দ্বিতীয় খন্ডে আছে প্রথম অধ্যায় আট থেকে এগারো স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় এই অধ্যায় আজকে আমাদের পড়ানো হবে দ্বিতীয় অধ্যায় আছে বারো থেকে তিরিশ অনেক বড় একটি অধ্যায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা বাস্তবায়ন সংক্ষেপে হচ্ছে এসপি বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চুক্তি বলবৎ করা চুক্তি প্রবল করা চুক্তি বাস্তবায়ন করা যেটাই বলে না কেন দ্বিতীয় অধ্যায় আছে একত্রিশ থেকে চৌত্রিশ ধারা দলিল সংশোধন দলিল সংশোধন ইংলিশটা আমরা যখন মূল সেকশনগুলো পড়বো রেকটিফিকেশন নাম তো রেকটিফিকেশন সম্পর্কে বলা আছে কারেকশন বলতে পারি কারেকশন হচ্ছে একটা সাধারণ ভাষা এটির একটি ভালো ইংলিশ হচ্ছে রেকটিফিকেশন। তো রেকটিফিকেশন করা যায় একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে চতুর্থ অধ্যায় পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চুক্তি রদ বা বাতিল আর পঞ্চম অধ্যায় উনচল্লিশ থেকে একচল্লিশ দলিল বিলোপ বা বাতিল তাহলে দেখবেন দুইটাই বাতিল কিন্তু একটা হচ্ছে চুক্তি আর একটা হচ্ছে দলিল চুক্তি এক জিনিস দলিল এক জিনিস দলিল এবং চুক্তির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে সেইটা আমরা এই সেকশনগুলো পড়লে বুঝতে পারবো দুইটাই কিন্তু বালিল বাতিল দলিলকে বলা হচ্ছে বিলোপ বা বিলুপ্ত করা ক্যান্সেলেশন আর চুক্তি রথ এটা হচ্ছে রেসিশন এটা সেকশনগুলো পড়লে আমাদের আরো ক্লিয়ার হবে ষষ্ঠ অধ্যায় আছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মাত্র দুইটি সেকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেকশন এবং এইটা হচ্ছে যারা বাদী প্রচুর ডিক্লারেশন শুট বা বিজ্ঞাপনী মামলা বলা হয় এটাকে ঘোষণামূলক মামলাকে বিজ্ঞাপনী মামলা বা ডিক্লারেটরি শুট বলা হয় ডিক্লারেটরি শুট বলতে ডিক্লারেশন করা হয় অর্থাৎ এইটাতে আমার সত্য আছে বা এটা আমার অদিনামী অধিকারী এই ধরনের কিন্তু ডিক্লারেশন থাকে এই কারণে এই মামলাগুলো প্রচুর হয় এবং এই মামলাগুলো বেশি করার কারণ হচ্ছে কোর্ট মাত্র তিনশো টাকা দিতে হয় এই কারণে এই মামলাটাই সহজ একটা অপশন থাকে বাদী পক্ষের আইনজীবীর জন্য যেমন আমার কাছে প্রতিনিয়ত অন্তত বিশ ত্রিশটা করে এখন সিভিল মামলা আসছে তো যখনই আমি শোনাবো কোর্ট ফি অ্যাডভলোরম দিতে হবে অর্থাৎ মূল্যের টু পার্সেন্ট কোর্ট দিতে হবে এবং এই টু পার্সেন্ট কোর্ট ফি যত টাকা আসে এটার উপরে আবার ফিফটিন পার্সেন্ট ভ্যাট দিতে হবে এটা শোনার পর কারো বিশ হাজার কারো তিরিশ হাজার কারো পঞ্চাশ হাজার যখন করতে আসে ভয় করে আর মামলা করতে আসে না তখন একটা সহজ অপশন থাকে হচ্ছে এই ডিক্লারেটরি শুটের মাধ্যমে অন্তত মামলাটা চালু করে দেওয়া এটার মাধ্যমে অনেক সময় রেভিউ পাওয়া যায় তো এটা কোন ক্ষেত্রে কাজে লাগে কোন ক্ষেত্রে ডিক্লারেশন শুট করবো এগুলো একটু ডিটেইল আমি বলবো এই সেকশন গুলো পড়ার সময় এবং এমসিকিউ রিটেন ভাইবা সংক্রান্ত কেমন প্রশ্ন আসতে পারে প্লাস বাস্তবে ডিক্লারেশন শুট কিভাবে বাদী পক্ষে খুব ভালো ভূমিকা পালন করছে এবং প্রচুর মামলা হচ্ছে সারা বাংলাদেশে এই এই এইটাল্লিশ ধারায় তো কখন বিয়াল্লিশ ধারার সাথে আট ধারা হয় কখন বিয়াল্লিশ ধারার সাথে আট ধারা হয় না এগুলো আলোচনা করা হবে তখন সপ্তম অধ্যায়ে আছে চুয়াল্লিশ একটিমাত্র সেকশন মিলে একটি অধ্যায় ডেডিকেটেড অধ্যায় রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের কথা বলা আছে তত্ত্বাবধায়ক নিয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে এই চুয়াল্লিশ ধারায় এসআর অ্যাক্টের কিন্তু এটা প্রসিডিউরটা কিভাবে হবে একজন তত্ত্বাবধায়ক বা রিস রিসিভারের ক্ষমতা কেমন হবে জুরিসডিকশন কেমন হবে যে ব্যক্তির ক্ষমতা থাকে নিশ্চয়ই সেই ব্যক্তির কি থাকবে ডিউটিস থাকবে মানে কি কি কাজ থাকবে তার দায়িত্ব কর্তব্য কি কি থাকবে সেগুলো সব কিছু কিন্তু সি সিপিসির মধ্যে বলা আছে রিসিভার নিয়োগের ক্ষমতা শুধুমাত্র এসার একটা আছে কিন্তু দায়িত্ব কর্তব্য কি হবে কিভাবে কাজ করবে সব কিছু এ টু জেড দেওয়া আছে এর মধ্যে এর আদেশ পড়লে আমরা এগুলো জানতে পারবো ঠিকভাবে এরপরে চলে আসছি তৃতীয় খন্ডে অষ্টম অধ্যায় পঁয়তাল্লিশ থেকে একান্ন এই অধ্যায়টা পুরোটা বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে আমাদের কিছু করার প্রয়োজন হচ্ছে না তাহলে চুয়াল্লিশ থেকে আমরা সরাসরি বাহানতে জাম্প করব নবম অধ্যায়ে সাধারণ নিষেধাজ্ঞার কথা এখানে বলা আছে এবং দশম অধ্যায় সর্বশেষ অধ্যায় চুয়ান্ন থেকে সাতান্ন এখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞাকে পারমানেন্ট ইনজাংশন বা পারপেচুয়াল ইনজাংশনও বলা হয় পারমানেন্ট এটা সাধারণ ভাষা প্রচলিত ভাষা পারমানেন্ট মানে চিরস্থায়ী আমরা জানি চিরস্থায়ী স্থায়ী একই কথা চিরস্থায়ী থাকলেও যেটা স্থায়ী থাকলেও একই কথা কিন্তু এইটা এস আর একটার ভাষায় পারপেচুয়াল ইনজাংশন বলা হবে নট পারমানেন্ট পারপেচুয়াল কিন্তু বাস্তবে পারমানেন্ট শব্দটা ব্যবহার হয় অনেক কোর্টেও ব্যবহার হয় কিন্তু যখন আমরা পড়তে যাব তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আছে আপনারা পড়ে নেবেন বলে রাখা ভালো আপনাদের কোন যদি কোনো কনফিউশন হয় আমাকে অবশ্যই বলবেন যেমন উত্তরে আমার ভুল থাকতে পারে বা অপশনের মধ্যে যেমন অনেক এরকম হয় যে খ এখানেও খ দিয়েছি এটাও খ দিয়েছি কনফিউশন তৈরি হয় যে দুইটাই কিভাবে দিই তখন উত্তর করতে কনফিউশন হয় অনেক সময় এটা মিস হয় কারণ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কোনো কিছু না সামান্য ভুল থাকতে পারে টাইপ মিস্টেক থাকতে পারে তো যদি আপনাদের ভুল চোখে আসে আমাকে মেসেজ করবেন স্যার একটু এই পেজটা দেখবেন এত নম্বর প্রশ্নে কি আসলে ভুল আছে না আমি বুঝতে ভুল করছি কনফিউশন থাকলে অবশ্যই আমার সাপোর্ট নেবেন আমাকে ফিডব্যাক দিবেন এই নোটটাকে নির্ভুল করার জন্য আমি দাবি করছি না যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট আছে সামান্য ভুল থাকতেই পারে তো আপনারা এগুলো পড়ে ফিডব্যাক দিবেন তেইশ সালের যে ব্যাচটা ছিল সেখানে আমি অনেক ফিডব্যাক পেতাম অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট ছিলেন যারা এখন অ্যাডভোকেট হয়ে গেছেন অনেকেই তো তারা কিন্তু নিজেরা পড়াশোনা করে আমাকে ফিডব্যাক দিয়েছেন তাদের মাধ্যমে আমি উপকৃত হয়েছি এবং তারা পড়াশোনা করেছে বলে কিন্তু তারা আজকে অ্যাডভোকেট হয়ে গেছেন পার্ট দুই এক থেকে এগারো আলোচনা হবে ধারা এখানে আমরা এক নম্বরে যেটা ধারা সমগ্র বাংলাদেশে এই আইনটা কার্যকর হবে অর্থাৎ থ্রো আউট হোল বাংলাদেশ ইংলিশে এরকম কথা থাকবে সমগ্র বাংলাদেশের ইংলিশ হচ্ছে থ্রো আউট হোল বাংলাদেশ ইংরেজিতে যদি আসে এটা বলবৎ বা কার্যকর হয় আমরা আগেই দেখেছি সাতাত্তর সালের পয়লা মে দুই নম্বর সেকশনটা বাতিল তিন নম্বর সেকশনে দেখেন এখানে ব্যাখ্যা সমূহ বা ইন্টারপ্রিটেশন ক্লজ এখানে কিন্তু ডেফিনেশন বলা হবে না পয়েন্ট টু বি নোটেড লক্ষ্য রাখেন আমরা প্রতিটা আইনের মধ্যে একটা ডেফিনেশনের একটা সেকশন পাচ্ছি তো এটা কিন্তু ডেফিনেশন না ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন এখানে বলা হচ্ছে তো ইন্টারপ্রিটেশনে আমরা মাত্র চারটা শব্দ পাব চারটা টার্মকে ইন্টারপ্রিট বা ব্যাখ্যা করা হয়েছে প্রথম হচ্ছে বাধ্যবাধকতা বা অবলিগেশন ইংরেজিতে আইন দ্বারা কার্যকরীন করণযোগ্য কর্তব্য আইন দ্বারা কার্যকরীকরণযোগ্য কর্তব্য আমার একটা কাজ করতে আমি কি আপনার স্ক্রিনে দয়া করে কি করবেন না টাচ আপ করবেন না টাচ আপ করলেই সেটা আবার ইরেজার দিয়ে মুছে দিবেন আপনারা চাইলে যে কেউ এই স্ক্রিনটাকে দাগিয়ে নষ্ট করতে পারবেন কিন্তু যদি ভুল ক্রমে হয়ে যায় কারণ অনেক সময় বাচ্চা সহ অনেকে ক্লাস করেন তো আপনারা নিজেরাই কি করবেন টাচটা ক্লিয়ার করবেন যেমন মুনি আপু এই মুহূর্তে স্ক্রিনে টাচ করছেন আপনার কারণে এই স্ক্রিনে দাগ চলে আসছে তো স্ক্রিনে টাচ না করে আপনারা যেটা হোয়াইট স্ক্রিন মানে হোয়াইট স্ক্রিন যেটা সেটাকে আপনারা কি করবেন না হোয়াইট বোর্ড বা ধরনের অপশনে আপনারা যাওয়ার দরকারই নেই জাস্ট শুনবেন বুঝবেন প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন তাছাড়া অন্য অন্য ফাংশানে যাওয়ার দরকার নেই তো বাধ্যবাধকতা কি আমার একটা কাজ করতে আমি বাধ্য যেমন আমি আমার মক্কেলের থেকে পেমেন্ট নিচ্ছি আমি তার পক্ষে মামলা পরিচালনা করছি আপনাদের থেকে পেমেন্ট নিয়েছি আপনাদেরকে ক্লাস দিয়ে সার্ভিস দিচ্ছি আমি সেবা দিচ্ছি তারপরে অন্যান্য যদি আমি কথা বলি আমি একজনকে দশ হাজার টাকা দিলাম বললাম যে আমি এই এই প্রোডাক্টগুলো কিনতে চাই তো টাকার বিনিময়ে আমি প্রোডাক্ট কিনছি সে প্রোডাক্টটা দিতে বাধ্য এখন টাকা নিয়ে যদি কেউ প্রোডাক্ট না দেয় তাকে বাধ্য করা যাবে আইন দ্বারা এটাই হচ্ছে বাধ্যবাধকতা অর্থাৎ আইনে কারো কোনো যদি কর্তব্য তৈরি হয় অবলিগেশন তৈরি হয় তাহলে সে যদি সেটা করতে না চায় আইন দ্বারা যাকে বাধ্য করা যাবে সেটাই হচ্ছে যে কাজটা একটা মানুষ আইনত করতে বাধ্য সে যদি নিজে থেকে করতে না চায় তাহলে তাকে আইনের মাধ্যমে বাধ্য করা যাবে সেটাই কে বলা হচ্ছে অব্লিগেশন জিম্মা বা ট্রাস্ট প্রকাশ্য বা উজ্জ্বাভাবে বিশ্বাসপূর্বক ন্যস্ত মালিকানা তো ট্রাস্ট মূলত এমন একটা প্রপার্টি যে মালিক নিজে একটা প্রপার্টি পরিচালনা করতে পারছেন না তিনি কি করতে পারেন এইটাকে অন্যের কাছে করতে পারেন বিশ্বাস করে যে ভাই আমি একটা প্রপার্টি আছে এই প্রপার্টিটা কি করতে পারছি না নিজে ডিল করতে পারছি না ম্যানেজমেন্ট করতে পারছে না এটার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম মানে মালিকানা আপনাকে দিয়ে দিলাম আমি কিন্তু দান করে দিলাম না এটার প্রকৃত মালিক আমি থাকবো কিন্তু আপাত দৃষ্টিতে আপনি কি থাকবেন একজন ট্রাস্টি থাকবেন আপনাকে ট্রাস্ট করে বিশ্বাস করে আপনাকে একটা মালিকানা ন্যস্ত করলাম এটার দেখভালের দায়িত্ব আপনার এবং আপনার এই এই ক্ষমতা আমি হস্তান্তর করলাম অর্থাৎ স্পেশালি কিছু দায়িত্ব কর্তব্য সাথে কিছু ক্ষমতাও দিয়ে দেওয়া হয় যিনি ট্রাস্ট কা দেখভাল করেন তাকে অ্যাকচুয়ালি ট্রাস্টি বা জিম্মাদার বা ওসি বলা হয় তো আমি যদি একটা হসপিটালের উদাহরণ দিই তো মনে করেন যে মিস্টার এ একটা হসপিটালের মালিক তিনি চাচ্ছেন এই হসপিটালটা কি সাধারণ মানুষকে সেবা দিবে এটাকে ট্রাস্ট হিসেবে ঘোষণা করে দিবেন দেওয়ার পরে একজন ট্রাস্টি নিয়োগ করে ওনাকে মালিকানা হস্তান্তর করে সবকিছু দেখভাল করার দায়িত্ব দিয়ে দিবেন। ওনার কাজ কি কি থাকবে, ওনার ক্ষমতা কি কি থাকবে সব নির্দিষ্ট থাকবে। কিন্তু প্রকৃত মালিক ওই मिस्टर এক্সই থাকবেন। তাহলে मिस्टर এক্স ওয়াই একজন ট্রাস্টি তাকে যদি দায়িত্ব দেয়, হসপিটালটা পরিচালনা করবে এবং এখান থেকে নির্দিষ্ট কিন্ত একজন বেতন ভোগী হবেন এ ট্রাস্টি। তার মানে ট্রাস্টি যিনি ওসি বা জেমাজার যিনি যাকে বিশ্বাসপূর্বক সম্পত্তি দান করা হচ্ছে তিনি কিন্তু চাকরি করছেন কিন্তু এটা এক ধরনের স্পেশাল চাকরি এখানে একটা বিশ্বাসের জায়গা আছে কারণ যিনি মালিক তিনি নিয়মিত এটার খোঁজ খবর নিতে পারেন না অনেক দিন পর পর হয়তো অডিটের মাধ্যমে তিনি খোঁজ খবর নিতে পারেন আর এটার সুবিধাভোগী হয় কি বেনিফিশিয়ারি যারা অর্থাৎ সাধারণ পাবলিক বা বিশেষ উদ্দেশ্যে যদি কোনো ট্রাস্ট করা হয় বলে দেওয়া হলো এরা এরাই শুধুমাত্র এইটা থেকে বেনিফিটটা পাবে তাহলে একটা মালিক থাকে প্রপার্টি থাকে ট্রাস্টি থাকে এবং যারা বেনিফিট হয় তারা থাকে তো বিশ্বাসপূর্বক যাকে ন্যস্ত করা হয় তিনি কিন্তু ট্রাস্টি হয় তাহলে উক্ত মালিকানার অধিকারী বা আস্থাভাজন যিনি ব্যক্তি তিনি কিন্তু ট্রাস্টি বা ওসি দুঃখিত একটু কথা বেশি জোরে বলা হয়ে গেছে এই কারণে হয়তো সমস্যা হচ্ছে আশা করি সবকিছু ঠিক আছে তো ট্রাস্ট হচ্ছে সেই প্রপার্টিটাকে ট্রাস্ট বলা হচ্ছে আর যাকে দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন ট্রাস্টি ওসি বাজি মাদার এখানে আর কি উদাহরণ আছে এই নোটে উদাহরণ করে ইনপুট করা হয়নি প্রয়োজনে বিয়ার এক থেকে দেখে নিতে পারেন ট্রাস্টিকে এটা বোঝার জন্য এরপরে পত্তনি বা বন্ধবস্ত বা সেটেলমেন্ট তো এখানে কোন সম্পত্তি কোন সময় কোন ব্যক্তি পাবে তার নির্দেশ যে ব্যবস্থায় থাকে সেটাকে বলা হচ্ছে কি সেটেলমেন্ট বা বন্দোবস্ত বা পত্তনী অর্থাৎ স্থাপর বা অস্থাপর সম্পত্তির আনুক্রমিক সত্ত্বের প্রবর্তন করার সম্মতি প্রকাশি হচ্ছে সেটেলমেন্ট বা পত্তনি বা বন্দোবস্ত উইল নয় মানে উইল একটা দলিল উইলের মাধ্যমে কিন্তু পত্তনি হয় না পত্তনির জন্য আলাদা পত্তনি দলিল করতে হয় মানে স্পেশাল কাইন্ড অফ ডকুমেন্ট এটা তো পত্তনিটা আগে হতো আগে জমিদাররা কিন্তু সম্পত্তি পত্তনি দিত একজনকে বলতো এটা তুমি পাঁচ বছর দেখভাল করবে এটা চাষাবাদ করবে এবং আমাকে এর বিনিময়ে খাজনা দিবে জমিদার আমলে পত্তনিটা চলতো বর্তমানে পত্তনি খুব একটা প্রচলিত না এখন পত্তনির পরিবর্তে মানুষ কি করে উইল করে অথবা দানই করে দেয় এখন হেবা বা দান এককালীন দান করা হয় পত্তনি খুব কমই করা হয় পত্তনি করলে প্রকৃত মালিকানা কার কাছে থাকে মালিকের কাছেই থাকে জাস্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য দখলটা হস্তান্তর করা হয় চার নম্বর ধারা সংরক্ষণ বা সেভিংস অর্থাৎ কোন ক্ষেত্রে এস আর একটা প্রযোজনা তিনটি ক্ষেত্রে এস আর এক প্রযোজনা চুক্তি নয় এমন অঙ্গীকারের জন্য প্রতিকার তো চুক্তি বা এই ক্রন মানে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট বা অঙ্গীকারের মধ্যে সামান্য পার্থক্য আছে তো শুধুমাত্র কেউ যদি অঙ্গীকার করে এবং এই অঙ্গীকারটা কেউ যদি ভঙ্গ করে তাহলে এস আর একটার মাধ্যমে সেটা বলবৎ করা সম্ভব নয় আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখলাম যে চুক্তি 12 থেকে 30 ধারার মধ্যে চুক্তি বলবৎ করার কথা বলা হচ্ছে অঙ্গিকার বলবৎ করার কথা কিন্তু বলা হয়নি অতএব অঙ্গিকার বলবৎ করে দেওয়া হবে না এখন যদি একটা ছেলে আর মেয়েকে বলে যে আমি ভবিষ্যতে তোমাকে বিয়ে করব বলে একটা প্রেমের সম্পর্ক তৈরি করে এই প্রেমের সম্পর্কটা এক পর্যায়ে যে যেartifactIdলো না তার ছেলে বা মেয়ে পরস্পরের প্রতি কি ছিল কমিটেড ছিল বা অঙ্গিকারবদ্ধ ছিল তো এই অঙ্গিকারবদ্ধ যদি মন ভাঙ্গা পর্যন্ত চলে যায় এখানে যদি কোনো শারীরিক সম্পর্ক পর্যন্ত না গড়াই শারীরিক সম্পর্ক বিয়ের দিয়ে যদি হয়ে থাকে চাইলে রেপ রেপ এর আসতে পারে পারে করতে তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে কিন্তু যদি শুধু মন ভাঙ্গে শারীরিক কোনো সম্পর্ক তৈরি হয়নি তাহলে মন ভাঙ্গার জন্য কিন্তু আইনে কোনো রেমেডি নাই কোনো আইনে বলবে না যে আমার সাথে সে প্রতারণা করেছে আমার মন ভেঙেছে তো এই মন ভাঙ্গার জন্য অর্থাৎ অঙ্গীকার ভঙ্গের জন্য কোনো কি নাই প্রতিকার নাই কিন্তু যদি লিখিত চুক্তি থাকে যেমন একজন নারী পুরুষ পরস্পর প্রতি অঙ্গীকারবদ্ধ হলো ভালোবাসার সম্পর্ক তৈরি হলো প্রেম করলো তারপরে কি করলো একটা কন্ট্রাক্ট করলো কন্ট্রাক্টটা কি কাবিননামা নামা কাবিন নামা কিন্তু একটা লিগাল কন্ট্রাক্ট বিয়ের তো বিয়ের যে কাবিননামা নামা করলো লিগাল কন্ট্রাক্ট হয়ে গেল এবার কাবিন কাবিননামার যে চুক্তি ছিল সেটা হচ্ছে পুরুষ এই নারী এবং এই পুরুষ এবং নারীর মাধ্যমে যে সন্তানগুলো আসবে অর্থাৎ এদের যে সন্তান তার মেনটেন্স অর্থাৎ ভরণ পোষণ বহন করবে পুরুষ এটা হচ্ছে কাবিন নামার একটা শর্ত পুরুষ যদি ভরণ মানে বহন না করে না দেয় তাহলে কিন্তু ওই স্ত্রী তার হাজবেন্ডের বিরুদ্ধে নিজের এবং সন্তানদের ভরণ পোষণের জন্য মামলা করতে পারবে স্বামী অবস্থাতেই স্বামী থাকা অবস্থাতেই স্বামী স্ত্রীর সম্পর্ক বলবৎ থাকা অবস্থাতেই অথবা যদি মোহরানার দাবি করে স্বামী স্ত্রী থাকা অবস্থাতে মামলা করে তবুও এটা চলবে কারণ মোহরানাটা কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া নিয়ম আছে যদিও মোহরানা অনেকে সঙ্গে সঙ্গে দেয় না পুরোটা পরিশোধ করে না আবার বিয়ের পরে তালাকের পরেও কিন্তু তিন বছরের মধ্যে মোহরানার আদায়ের মামলা করা যায় তাহলে তাৎক্ষণিক মোহরানা আদায়ের মামলা করা যায় আবার বিলম্বিত মোহরানা আদায় অর্থাৎ তালাকের পরেও মোহরানা আদায়ের মামলা করা যায় কারণ সেটা একটা কাবিন নামা লিগাল চুক্তি ভঙ্গ করলে আছে অঙ্গীকার ভঙ্গ করলে কথা দিয়ে কথা কেউ যদি না রাখে তাহলে সেটার কোনো দায় আইন নিবে না আইন বলছে তুমি ডকুমেন্ট তৈরি করো না হলে আমি কি করতে পারবো না রেমিডি দিতে পারবো না ডকুমেন্ট অর্থাৎ চুক্তি করতে হবে রিটার্ন ফর্মেটে নম্বর বলছে বাতিল চুক্তির ক্ষেত্রে চুক্তি করা হয়েছিল কিন্তু যে চুক্তিটা বাতিল হয়ে গেছে এমন বাতিল চুক্তির ক্ষেত্রে কি করতে পারবে না আদালত কোন দলিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনকে প্রভাবিত করলে এখন একটা দলিল করা হয়েছে সেটা রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু যেইভাবে সঠিকভাবে রেজিস্ট্রেশন হওয়ার কথা সেটা হয়নি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুসারে যেভাবে হওয়ার কথা সেইভাবে যেহেতু হয়নি তাই এই দলিলটা একটা রেজিস্টার্ড দলিল হলেও সেটা মানে ত্রুটিযুক্ত যুক্ত একটা রেজিস্টার্ড ডিড বা দলিল হওয়ার কারণে সেক্ষেত্রেও আদালত রেমেডি দিবে না কারণ আইন সেখানে পারমিট করছে না চার ধারা এসে বাধা সৃষ্টি করবে এটা ছিল চার ধারাই কোন ক্ষেত্রে এসার এক প্রযোজনা পাঁচ ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন পাঁচ ধারা থেকে বারবার প্রশ্ন রিপিট হয়েছে এবং হয় এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে বলতে গেলে পাঁচ ধারা হচ্ছে এই এস আর অ্যাক্টের ব্যাকবন বা মেরুদন্ড পাঁচ ধারা যদি আমরা জানতে পারি তাহলে এস আর অ্যাক্টের মধ্যে কি কি অ্যাকচুয়ালি আছে সব কিছু কিন্তু পাঁচ ধারার মধ্যে কি দেওয়া আছে অ্যাট এ এক পলকে আমরা দেখতে পাই পাঁচ ধারার মধ্যে সব আছে এস আর যেভাবে সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ প্রদান করা হয় স্পেসিফিক রিলিফ হাউ গভেন হাউ গিভেন এই যে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন এই সেন্টেন্সটা তুলে দিয়ে বলতে পারে এটা এস এর একটার কত ধারায় আছে সেকশন ফাইভ বা পাঁচ ধারায় আবার বলতে পারে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া যায় এটা কত ধারার বিষয়বস্তু পাঁচ ধারায় আবার বলতে পারে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয় ধরনের প্রতিকারের কথা বলা আছে পাঁচ ধরনের তাহলে পাঁচ ধারায় পাঁচ ধরনের প্রতিকার দেওয়া যায় দেখেন পাঁচে পাঁচ মিলে যাচ্ছে তাহলে কত ভাবে প্রশ্ন করা যায় এখানে আবার বলা হতে পারে পাঁচ ধারাতে আর একটা প্রশ্ন আসতে পারে যে কত প্রকারের আদেশ সূচক প্রতিকার একটা আছে চারটি আদেশ সূচক আছে এবং কয়টি নিষেধ সূচক বা দেওয়া হয় একটি নিষেধ সূচক তাহলে প্রিভেন্টিভ বা নিষেধ সূচক আছে হচ্ছে একটি এবং আদেশ সূচক আছে হচ্ছে চারটি টোটাল পাঁচটি তো এখানে ক খ ঘ এবং ও এই চারটি আদেশ এবং গ যে গ এটা হচ্ছে নিষেধ গটা আগে পড়ি কোনো কাজে থাকতে থাকলে আদেশ প্রদান একজন ব্যক্তির একটা কাজ করা যাবে না কিন্তু সে কাজটি করছে এটা তাকে বাধ্য করা যাবে না করার জন্য এটা অ্যাকচুয়ালি ইনজাংশন জারির মাধ্যমে করা হয় বা নিষেধাজ্ঞা জারির মাধ্যমে করা হয় একজন ব্যক্তি আপনার বাড়ির পাশে কি করছে বাড়ি নির্মাণ করছে কিন্তু সে রাস্তা যতটুকু ছাড়ার কথা যতটুকু ফাঁকা জায়গা রাখার কথা সেটা রাখছে না সঙ্গে সঙ্গে ইনজাংশন জারি করে তার বাড়িটাই করতে দেওয়া হবে না আপনি জায়গা যতটুকু রাখার কথা ততটুকু রাখেন না হলে আমি বাড়ি করতেই দিব না আদালতে মামলা করে ইনজাংশন দিলেই এই যে গ নম্বরে যেটা বলা হচ্ছে বা ইংরেজিতে এখানে আসবে সি সিতে যেটা বলা হচ্ছে সেইটা ইনজাংশনের কথাই কিন্তু বলা হচ্ছে এবার ক নম্বর পড়ি সম্পত্তি দখলপূর্বক দাবিদারকে অর্পণ তো সম্পত্তি দখলপূর্বক দাবিদারকে অর্পণের কথা বলা হয়েছে ধারা আট নয় দশ এগারো এই ধারাগুলোতে আট নয় দশ এগারো চারটি ধারাতে বলা আছে আজকে যেটা পড়বো আমরা অর্থাৎ আপনার সম্পত্তি একজন দখল করে নিয়েছে বা দখল করতে যাচ্ছে বা দখল করে নিয়েছে ছয় মাস এখনো হয়নি আপনি আট নয় দশ এগারো স্থাপর অস্থাবর উভয় ক্ষেত্রে কি করতে পারবেন এই রিকোভারি করতে পারবেন পজিশনটা এটাও এস আর মাধ্যমে করতে হয় কোন কাজে বাধ্যবাধকতা থাকলে তা করার জন্য আদেশ প্রদান এখন একজন আপনার বাড়ির পাশে বাড়ি নির্মাণ করে ফেলেছে তার ছাদের পানি আপনার জানালা দিয়ে আপনার বাসায় প্রবেশ করছে বা আপনার বাসার ভিতরে চলে আসছে তো তার ছাদের যে অংশ দিয়ে পানি চলে আসছে আপনার বাসায় আপনি চাইলে তার ছাদের অংশ ভেঙে ফেলার জন্য তাকে বাধ্য করতে পারবেন ম্যান্ডেটরি ইনজেকশনের মাধ্যমে তাকে বাধ্য করা যাবে খতে সেটাই বলা হচ্ছে ঘতে যেটা বলা হচ্ছে অধিকার ঘোষণা বা সত্য ঘোষণা যেটা বিয়াল্লিশ ধারে আছে আর্থিক ক্ষতিপূরণ ব্যতীত আর্থিক ক্ষতিপূরণের বিষয়টা একটি ভিন্ন বিষয় এটা কিন্তু এস আর বিষয় না তবে এস আর একটি সাপ্লিমেন্টারি বলতে পারি বা অপশনাল একটা রেমিডি হচ্ছে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ যদি সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া না যায় সেই ক্ষেত্রে অপশন হিসেবে আমি চাইতে পারি যেহেতু প্রতিকার পাচ্ছে না ইউরার আমাকে এখানে দেখেন পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে যে পাঁচটি ক্ষেত্রে আমরা দেখলাম অধিকার ঘ নম্বরে বলছে অধিকার ঘোষণা বা সত্য ঘোষণা আর্থিক ক্ষতিপূরণ ব্যতীত অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ এটা সুনির্দিষ্ট প্রতিকার নয় একটা মামলায় নাসরিন আপু অল ওকে থ্যাংক ইউ জানানোর জন্য তো একটা মামলায় যখন মামলাটার যে দাবিটা করা হচ্ছে সুনির্দিষ্ট ভাবে যে এইটা প্রতিকার আমার দরকার তখন সেই প্রতিকার যদি পাওয়া না যায় তখন অপশনাল হিসাবে বলতে পারি যে স্যার ইউর অনার আমি যেহেতু এটা প্রতিকার সুনির্দিষ্ট ভাবে পাচ্ছি না স্পেসিফিক রিলিফ পাচ্ছি না আমাকে এর পরিবর্তে কি দেওয়া হোক ক্ষতিপূরণ দেওয়া হোক তো এটা অপশনাল একটা ম্যাটার এটা কিন্তু ক্ষতিপূরণ কোনো সুনির্দিষ্ট প্রতিকার নয় এবং সর্বশেষ হচ্ছে ও নম্বরে বলা আছে রিসিভার নিয়োগ যেটা চুয়াল্লিশ সূচক এবং একটি নিষেধ সূচক যেটা আমরা দেখিয়েছি খুবই ইনফরমেটিভ একটা পাঁচ ধারা বা সেকশন এই যে সেকশনের মধ্যে কিন্তু অনেক কিছু আছে এবং আমার নোটে কিন্তু টু দা পয়েন্ট আলোচনা করা আছে এখানে যা কিছু আছে সবগুলোই পুঙ্খানুপুঙ্খ বুঝে বুঝে আপনাদের মনে রাখতে হবে ছয় নম্বরে বলা হচ্ছে নিরোধক বা আদেশ নিষেধসূচক প্রতিকার এখানে সংজ্ঞা দেওয়া আছে ছয় নম্বরে প্রিভেন্টিভ রিলিফ দেখেন পাঁচ ধারার গ দফায় প্রতিকার যেটা বা নিষেধাজ্ঞা অর্থাৎ গয়ে কোনো কাজে বিরত থাকতে বাধ্যবাধকতা থাকলে তা না করতে আদেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয় পাঁচ ধারায় এই বক্তব্যটা বলল ছয় ধারায় আবার আলাদাভাবে এই প্রিভেন্টিভ রিলিফকে সংজ্ঞায়িত করা হচ্ছে যদি প্রশ্ন আসে যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা বা ডেফিনেশন কোন ধারায় দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এটার উত্তর হবে ছয় ধারা ছয় ধারায় কিন্তু আবার ওই পাশের গকে টেনে নিয়ে এসে এই যে ডেফিনেশন সেটা দেওয়া হচ্ছে অতএব আপনারা ব্যস্ত তথ্যটা মনে রাখবেন এটাকে প্রিভেন্টিভ রিলিফ বা কোনো ঘটনা ঘটার আগেই যে আমরা রিলিফ চাইবো অর্থাৎ আমার সম্পত্তিতে একজন দখলে চেষ্টা করছে ওই মুহূর্তে আমি ইনজেকশন চাইতে পারি যেন আমার সম্পত্তি কেউ দখল করে নিতে না পারে অথবা আমি সত্য ঘোষণা চাইতে পারি যে আমার সম্পত্তিতে অন্য কেউ প্রবেশের চেষ্টা করছে আমার যে অধিকার আছে আমার যে মালিকানা আছে সেটা অস্বীকার করছে তাই এটা আমার সত্য ঘোষণা করে দেন যে হ্যাঁ এইটা আমারই সম্পত্তি এইভাবে একটা ডিক্রি দিয়ে দেন এটা চেয়ে কি করা যায় মামলা করা যায় তাহলে এটা নিরোধক বা অপরদেরকে আটকিয়ে রাখার জন্য একটা ব্যবস্থা থাকবে আমার তো সেইটা হয়তো বা বংশীয় বা পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি অথবা ক্রয় সূত্রে বা দান সূত্রে হস্তান্তরিত কোন সম্পত্তি হতে পারে যেটা অন্য একজন ব্যক্তি এসে অস্বীকার করছে তাই আমাকে মামলা করে প্রিভেন্টিভ রিলিফ নেওয়ার দরকার হতে পারে অর্থাৎ ঘটনা ঘটার আগে আমার ব্যবস্থা নেওয়া নম্বর খুবই গুরুত্বপূর্ণ সেকশন দণ্ডমূলক প্রতিকার মঞ্জুর করা যায় না এস এক বলছে যে আমি কোনো ক্রিমিনাল ম্যাটার ডিল করতে পারবো না কারণ এস এক পিওরলি একটি সিভিল ম্যাটার্স রিলেটেড আইন অর্থাৎ এস এক শুধুমাত্র সিভিল সুটের ক্ষেত্রে প্রযোজ্য ফৌজদারি যে মূল মামলা এটার ক্ষেত্রে কখনো প্রযোজ্যতা নাই মধ্যে একটি কিন্তু মানে মৌলিক আইন বা তত্ত্বগত আইন এটা কিন্তু প্রসিডিউরাল ল না এটা ল সিভিল মামলার ক্ষেত্রে তাই এখানে ক্রিমিনাল মামলায় অর্থাৎ ফৌজদারি মামলায় কোনো সুবিধা নেওয়া যায় না ইংরেজিটা হচ্ছে রিলিফ নট গ্র্যান্টেড টু ইনফোর্স পেনাল ল অর্থাৎ পেনাল কোডে যেটা আছে সেইটা পেনাল কোডের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি অনুসারে নিতে হবে এইটা এচার অ্যাক্টে নেওয়ার কোনো সুযোগ নাই এখন মনে করেন যে কেন এই সাত ধারা দেওয়ার দরকার হলো এসার অ্যাক্টের মধ্যে যেন সিভিল কোর্টে এসে ক্রিমিনাল ম্যাটারস নিয়ে কেউ কোনো আলোচনাই না করে সেই পথটা বন্ধ করে দেওয়া হলো সাত নম্বর ধারা দিয়ে না হলে সিভিল মামলা এসে কেউ বলতে পারে যে ওর অনার একজন ব্যক্তি বা আমার স্ত্রী কোনো হাজবেন্ড যদি বলে যে আমার স্ত্রী আমার নামে যেন যৌতুকের মামলা না করতে পারে একটা ইনজেকশন জারি করে দেন কারণ সে আমার নামে যৌতুকের মিথ্যা মামলা জারি করার বা মিথ্যা মামলা করার একটা কি করছে চেষ্টা করছে বা প্রস্তুতি নিচ্ছে আমি খোঁজ নিলাম যে আমার স্ত্রী যিনি বাপের বাসায় চলে গেছেন তার পিতার বাসায় অবস্থান করছেন আমার সাথে পারিবারিক সমস্যা সৃষ্টি হয়েছে আমি ধারণা করছি সে আমার নামে একটি ফৌজদারি যৌতুকের ইনজাংশন দিয়ে দেন সিভিল কোর্ট বলবে না বাবা আমি এই কাজ করতে পারবো না কারণ ফৌজদারি মামলা বা ফৌজদারি কোনো ম্যাটার্স নিয়ে আমার কোনো এক নাই সাত ধারায় আমাকে নিষেধ করা আছে এটা হচ্ছে সাত ধারার বক্তব্য যে পেনাল কোন মার্স বা ফৌজদারী কোন কি হবে হবে না ডিল না বা এখানে কোনো মামলাই হবে না কোন কোর্টের কোর্টের একজন আসামি এসে বলছে যেন ওই কোর্ট আমার নামে ওয়ারেন্ট জারি করতে না পারে সেটা যেন একটা ইনজাংশন দিয়ে দেন ওই কোর্টের বরাবর সেটাও করতে পারবে না তার মানে ফৌজদারি মামলার কোনো সুবিধা নেওয়া যাবে না যেটা আমি নিচে লিখেছি এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সেকশন যেটা বড় সেকশন এখন পর্যন্ত যে সেকশনগুলো আমরা পড়লাম পাঁচ নম্বর সেকশন এবং চার নম্বর সেকশন এই দুইটা সেকশন হয়তো বা রিটেনে কিছুটা ছোট নম্বর ছোট অল্প নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে পাঁচ বা চার কিন্তু এই ছয় সাত এগুলো রিটেন আসবে না বা রিটেন আসলেও হয়তো বা ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে যে ছোট করে আসতে পারে কিন্তু বড় যদি প্রশ্ন বলি যেখানে রিটেন প্রশ্নে আসার একটা ব্যাপক সম্ভাবনা আছে সেটা হচ্ছে সাত এবং আট নম্বর ধারা সাত নম্বর ধারায় যেটা বলা হচ্ছে দ্বিতীয় খণ্ড শুরু হয়ে গেল প্রথম অধ্যায় আট থেকে এগারো সম্পত্তির দখল পুনরুদ্ধার তো আট এবং নয় এই দুইটা সেকশনে স্থাবর সম্পত্তি অর্থাৎ ইমোবেল প্রপার্টি সম্পর্কে বলা আছে এবং দশ এবং এগারো এই দুইটা সেকশনে মুভেবল প্রপার্টি সম্পর্কে বলা আছে যেটা আমরা আজকে এগারো পর্যন্ত পড়েই শেষ করব আশা করি আর যে প্রায় আঠাশ মিনিটের ক্লাস আছে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার রিকভারি অফ স্পেসিফিক ইমোভেবল প্রপার্টি এখানে বলেই দেওয়া হচ্ছে সেকশনের মধ্যে এইটা শুধুমাত্র স্থাবর বা করা যায় না এই ধরনের প্রপার্টি রিলেটেড একটা সেকশন এবং সেটা একটা সুনির্দিষ্ট হবে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট ভবন আমরা যেগুলোকে স্থাবর সম্পত্তি হিসাবে জানি সেই ধরনের সম্পত্তির কথা বলা হচ্ছে যেটা আমরা পেনাল কোডেও কিন্তু জেনে এসেছি কোনটা মুভেবল কোনটা ইমুভেবল তো সিপিসি অনুযায়ী মালিকানা প্রতিষ্ঠা করতে হবে এখানে মালিকানাটা বিবেচ্য সত্য সত্য ইংরেজি হচ্ছে মালিকানা বা টাইটেল আপনারা একটু নোট করে নিতে পারেন টাইটেল টি আই এল ই টাইটেল টাইটেলের আরেকটি ইংরেজি হচ্ছে ওনারশিপ টাইটেল মানে ওনারশিপ বাংলা হচ্ছে মালিকানা বা সত্য একই কথা তো যার সত্য আছে বা টাইটেল আছে মালিকানা আছে বা ওনারশিপ আছে একই কথা তো এই যে সত্য বা মালিকানা প্রমাণ করতে হবে আর ধারায় এটা একটি বিবেচিত বিষয় অর্থাৎ রেকর্ড অর্থাৎ সিএস এই তিনটা রেকর্ড এখন সবচেয়ে বেশি কি রেলিভেন্ট সিএস এস এ আর এর রেকর্ড এই রেকর্ড মূলে আমি সম্পত্তির মালিক এরকম আমার নাম আছে তাই রেকর্ডে আমার নাম কিভাবে আসলো আমার পিতার নাম ছিল পিতা মারা যাওয়ার পরে আমি পৈতৃক সূত্রে সম্পত্তি পেয়েছি সেইভাবে আমার নামও চলে আসছে তারপরে কিভাবে আসতে পারে হ্যাঁ আমি অত এত সালে এত নম্বর দলিল মূলে এই সম্পত্তিটা পেয়েছি দলিলটা একটা বিক্রয় কবলা হতে পারে অর্থাৎ সেল ডিড হতে পারে সম্পত্তিটা একটা হেবা বা দান সত্য হতে পারে অর্থাৎ গিফট ডিড হতে পারে বা এটা একটা বিনিময় হতে পারে যেটাকে অ্যাওয়াজ বলা হয় এওয়াজ বলতে বিনিময় বা এইটা এক্সচেঞ্জ বলা হতে পারে অর্থাৎ ছয় প্রকারে কিন্তু একটা সম্পত্তি কি হয় এক্সচেঞ্জ হয় ট্রান্সফার অফ প্রপার্টি আইন আপনাদের যদি পড়া থাকে তো সেখানে দেখবেন বৈধ ছয়টি উপায়ে সম্পত্তি হস্তান্তর হয় তো এই ছয়টি প্রকারের একটি প্রকারে আমি এটা পেয়েছি এইভাবে আমি মালিক হয়েছি এই মালিকানাটা যদি আমার থাকে সেক্ষেত্রে আট ধারায় মামলা করতে পারবো কারণ এখানে আমার মালিকানাটা প্রমাণ করতেই হবে নাহলে আট ধারায় মামলা করলে মামলা কি করবে ফেল করবে ডিক্রি পাওয়া যাবে না মামলা খারিজ হয়ে যাবে তামাদির মেয়াদ বারো বছর অর্থাৎ আট ধারায় মামলা করার জন্য তামাদির মেয়াদ উল্লেখ করা আছে বারো বছর এটা কিন্তু আমরা লিমিটেশন অ্যাক্ট পড়ে আসছি লিমিটেশন অ্যাক্টের যে স্ক্রেডিউল স্ক্রেডিউল বা তফসিল তফসিলের একশো বিয়াল্লিশ যে অনুচ্ছেদ সেখানে বলা আছে বারো ধারার কথা বারো বছরের কথা এখানে আপিল চলবে যেহেতু এখানে টাইটেল বা সত্য প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে তার মানে এটি একটা বড় মামলা আর যে কোনো বড় মামলার চলে মনে রাখবেন সবচেয়ে রিভিউ তার থেকে মাঝারি মাঝারি হচ্ছে প্রতিকার হচ্ছে রিভিশন এবং সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে কি আপিল কোন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপিল হচ্ছে সবচেয়ে বড় একটি প্রতিকার তাই যেহেতু বড় মামলা সত্য প্রতিষ্ঠার মামলা তাই এইটা কিন্তু আপিল চলবে এগুলো কিন্তু ছোট ছোট শব্দ এটা যদি রিটেন আলোচনা করতে যায় দেখেন আমি জাস্ট চার লাইনে শেষ করে দিয়েছি আট ধারাকে এবার একটা ইংরেজি লাইন আছে যেটা হুবহু তুলে দিয়ে বিগত সালে একাধিকবার প্রশ্ন আসছে জুডিশিয়ারি প্লাস বার কাউন্সিলে কি এ পারসন এনটাইটেল টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকোভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য অফ সিভিল প্রসিডিউর আমরা যদিও পড়ছি এস আর অ্যাক্ট কিন্তু দেখেন এখানে এর মধ্যে প্রবেশ হয়ে গেছে সিপিসি তাই এই প্রশ্নটা অনেকেই উত্তর করবে এস আর অ্যাক্ট কিন্তু আট ধারাই বলা হচ্ছে মামলা হবে এস আর এক তো মামলাটা প্রমাণ বা ম্যানার ম্যানার মানতে এখানে কিভাবে ম্যানার শব্দের অর্থ এখানে হাউ ম্যানারের এখানে আমি যদি সিনোনিম বলতে পারি হাউ কিভাবে এটা মামলাটা প্রমাণিত হবে সেটা সিপিসিতে যেভাবে বলা আছে সেইভাবে প্রমাণিত হবে পেনাল কোডে মামলা করি বা যৌতুক আইনে মামলা করি এই যে ক্রিমিনাল মামলাগুলো এগুলো কিন্তু ফৌজদারি যে কার্যবিধি বা দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এই আইনের যে বিধান সেই বিধান অনুসারে কিন্তু সেগুলো পরিচালিত হয় অর্থাৎ স্টেপ গুলো বা স্তর গুলো একটার পর একটা স্টেজ যে পার হয় মামলার সেগুলো সিআরপি অনুসারে হয় কিন্তু এখানে আট ধারায় যদি মামলা করা হয় শুধুমাত্র আইনটা আছে কোথায় এসআর একটা কিন্তু পুরো পদ্ধতিটা কোথায় আছে সিপিসিতে তাহলে সিপিসিতে পদ্ধতি আলোচনা করা আছে কারণ এটি একটি পদ্ধতিগত আইন আর এছাড়া একটি আইন আলোচনা করা আছে কারণ এটা একটা তত্ত্বগত আইন তো এই যে চারটা লাইন বলা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে আপনাদেরকে প্রশ্ন আসতে পারে তো এখানে যা কিছু আছে সবকিছু আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে এরপরে আমরা নয় ধারায় পড়ি স্থাপন সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা এখানে বলা হচ্ছে এখানে দেওয়ানি মামলা দেওয়ানি মামলাকে একটু অন্যভাবে যদি আমরা বাংলায় বলতে চাই মকদ্দমা বলা হয় দেওয়ানি মামলাকে মকদ্দমা বলা হয় আর দেওয়ানি মামলার ইংরেজি কেস কখনো হবে না এটা হবে শুট দেওয়ানি মামলা বা মকদ্দমাকে ইংরেজিতে বলা হয় শুট নট কেস কেস বলা হয় ক্রিমিনাল কেসকে তাহলে সুট বাই পার্সন ডিসপজেস্ট অফ ইমোভেবল প্রপার্টি তো এখানে দেখেন বেসিক পার্থক্য যদি আমি চিন্তা করতে চাই আট নম্বরে আছে রিকোভারি শব্দটা আট নম্বরের যে বেসিক যে শব্দ আমি একটু নীলকালি দিয়ে আন্ডারলাইন করছি দেখেন এখানে রিকোভারি শব্দটা আছে দুইটাই ইমোভেবল প্রপার্টির বিষয় দুইটাই স্পেসিফিক ইমোভেবল প্রপার্টির বিষয় আট নম্বরে আছে হচ্ছে রিকোভারি শব্দটা রিকোভারির যদি আমি বাংলা করতে চাই এটা হবে পুনরুদ্ধার তাহলে আট নম্বরের বিষয়বস্তু হচ্ছে রিকোভারি বা পুনরুদ্ধার মানে আমার অনেক আগেই সেটা হারিয়ে গেছে সেটাকে আমাকে উদ্ধার করতে হবে আডধার মাধ্যমে আদালতের মাধ্যমে আর আমি যদি নয় ধারায় বলি এটাকে বলা হচ্ছে দখলচ্যুত হয়ে গেছে হ্যাঁ দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা করে এটার দখল উদ্ধার করা এটাও হয়তোবা পুনরুদ্ধার শব্দটা আসতে পারে কিন্তু এটা দখলচ্যুত এখানে বেদখল বা দখলচ্যুত হওয়া তো এখানে দেখেন গুরুত্বপূর্ণ আর এখানে আট ধারা আর বললে ধারা তো এখানে নয় ধারায় আরো গুরুত্বপূর্ণ শব্দগুলো মনে রাখতে হবে দখল প্রতিষ্ঠা করতে হবে সত্য নয় আট ধারায় বললো এর মালিককে সেটা রেকর্ড সূত্রে অর্থাৎ খতিয়ানে কার নাম আছে সিএস এস এ আর এস খতিয়ানে কারনাম আছে সেটা দেখবে হচ্ছে আট ধারায় দলিলে কে সম্পত্তি পাচ্ছে মালিক কে সেটা দেখবে আট ধারায় কিন্তু নয় ধারায় দলিল দেখবে না রেকর্ড দেখবে না কিচ্ছু দেখবে না কি দেখবে শুধু যে আপনি গত ছয় মাসের মধ্যে এটার দখলে ছিলেন কিনা যদি গত ছয় মাসের মধ্যে আপনি দখলে থাকেন তাহলে এটার আপনি মালিক কিনা সেটা দেখারই সুযোগ নেই নয় ধারায় নয় ধারায় বলছে আমি এটার মালিক ছিলাম আমাকে এটা ফেরত দিতে হবে মালিককে সেটা দেখবে না নয় ধারা তাহলে এটা হচ্ছে খুব দ্রুত এবং একটা ছোট রিমেডি যে আমার ছয় মাসের মধ্যে এই সম্পত্তির মালিক আমি ছিলাম এই সম্পত্তি আমাকে জোর করে বেদখল করা হয়েছে তাহলে এখানে প্রমাণ করতে হবে শুধুমাত্র দখল ও বেদখল তার মানে দখল কেন প্রমাণ করতে হবে যিনি বাদী তাকে দখলটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ ছয় মাসের মধ্যে আমি দখলে ছিলাম তার মানে বিগত ছয় মাস আমার সময় হয়নি এর মধ্যে আমি দখলও ছিলাম আর এই ছয় মাসের মধ্যে আমাকে বেদখল করা হয়েছে ছয় মাস পার হয়ে গেলে নয় ধারার মামলা করার সুযোগ নেই কারণ তামাদি আইনের বলা হচ্ছে যে মেয়াদ ছয় মাস তামাদি আইনের তিন অনুচ্ছেদে এই ছয় মাসের কথা বলা আছে যে ছয় মাস যদি পার হয়ে যায় তাহলে আর নয় ধারা কাজে আসবে না তাহলে নয় ধারা হচ্ছে একটা কি দ্রুত কাজ হওয়া কিন্তু নয় ধারা কিন্তু পারমানেন্ট কোনো সলিউশন না একটা ছোট রিমেডি দেয় ডিক্রির বিরুদ্ধে রিভিশন নয় ধারে যদি কেউ ডিক্রি পাই তাহলে এটার বিরুদ্ধে আর আদেশের বিরুদ্ধে রিভিশন করা যাবে ডিজে ডিজে মানে ডিস্ট্রিক্ট জাজ অথবা এইচ সিডি হাইকোর্ট ডিভিশন সংক্ষেপে বলে দেওয়া আছে প্রয়োজনে আপনারা একটু নোট করে নেবেন এইচ সিডি মানে হাইকোর্ট ডিভিশন আর ডিজে মানে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ মানে জেলা জজ পাশে ফাঁকা জায়গা আছে নোট করে নেন একটু সংক্ষেপে বলে দেওয়া আছে এখানে যেন দ্রুত আপনারা মনে রাখতে পারেন কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে তাহলে আট এবং নয় ধারার মধ্যে যদি পার্থক্য মুখে মুখে বলি আট ধারায় আপিল চলবে নয় ধারায় আপিল চলবে না নয় ধারায় রিভিশন চলবে রিভিশন হাইকোর্টে আর আদেশের বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে যাওয়া যেতে পারে বা জেলা জজেও করা যেতে পারে এখানে আট ধারায় সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে মোকদ্দমা চলবে না স্পেসিফিক ভাবে হাইলাইট করে একটু করে দিয়েছি অ্যাশ কালার দিয়ে যে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা চলবে না এখানে নয় ধারায় বলা আছে এখানে যতগুলো সেকশন আছে এসআর অ্যাক্টের এসআর অ্যাক্টের মধ্যে যতগুলো সেকশন আছে শুধুমাত্র নয় ধারায় সরকারের বিরুদ্ধে মামলা চলে না তাছাড়া অন্যান্য সকল ধারাই সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে অর্থাৎ যে কোনো সাধারণ ব্যক্তি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে শুধুমাত্র নয় ধারায় পারবে না আট ও নয় ধারা দুইটি স্বতন্ত্র ও স্বয়ং সম্পূর্ণ পরিপূরক নয় অর্থাৎ অনেকে মনে করতে পারে আট এবং নয়ের মধ্যে একটা ইন্টার কানেকশন আছে এটা ভাবা যাবে না আট এবং নয় সম্পূর্ণ আলাদা দুইটি সেকশন এবং একটি আরেকটির পরিপূরক পরিপূরক না যখন নয় আট ধারায় রেমিডি সরি প্রথমে আমরা নয় ধারে রেমিডের চিন্তা করব কোন মক্কেল যখন আমাদের কাছে আসে বলবো কত তারিখে আপনাকে বেদখল করেছে বলেন বেদখল কিভাবে করতে পারে সরিয়ে দিতে পারে বাড়ি থেকে বাড়ি দখল করে নিতে পারে অথবা একটা ফাঁকা জায়গায় একটা অন্য একজন ব্যক্তি জোর করে দখল করে নিয়ে সেখানে কোনো স্থাপনা তৈরি করে ফেলতে পারে বা সেখানে কোনো সাইনবোর্ড দিয়ে দিতে পারে সেখানে কোনো খুঁটি পুঁতে দিতে পারে কোনো সীমানা পাচিয়ে দিয়ে দিতে পারে কোনো সাইনবোর্ড পোস্টার বিভিন্ন ভাবে দখল করা যায় তো প্রথমে আমরা প্রশ্ন করি আপনাকে কত তারিখে বেদখল করেছে মানে এখন আপনি সেখানে নাই যদি একটা তারিখ বলে যদি দেখি এই তারিখটা হচ্ছে মাসের মধ্যে ছয় আমরা নয় ধারায় চলে যাব আর যদি ছয় মাস পার হয়ে যায় নয় ধারার সুযোগ নাই আমরা চলে যাব আট ধারায় যেমন আট ধারাতে একটা ইংরেজি সেন্টেন্স আছে নয় ধারাতে এই ধরনের একটা চমৎকার ইংরেজি সেন্টেন্স আছে সেইটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে বারবার নো অ্যাপিল মানে কোনো আপিল করা যাবে না নয় ধারায় একটু আগে আমি বলেছি যে নয় ধারায় আপিল চলবে না শ্যাল লাই ফ্রমি ডিগ্রি কোনো আদেশ বা ডিক্রি থেকে অর্ডার মানে আদেশ আর ডিগ্রি মানে ডিক্রি পাস্ট ইন এনি শুট ইনস্টিটিউটেড আন্ডার দিস সেকশন অর্থাৎ নয় ধারা অনুসারে কোনো মামলা যদি দায়ের করা হয় এবং এই ধারায় যদি কোনো অর্ডার বা ডিক্রি পাওয়া যায় এটার বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কোনো আপিল করতে পারবে না এটা হচ্ছে প্রথম অংশের বঙ্গনুবাদ পরে অংশে কেবল কেবল হচ্ছে নর তাহলে প্রথমে বলছে নো অ্যাপিল পরে বলছে নর শ্যাল অ্যানি রিভিউ অর্থাৎ রিভিউও করার সুযোগ নাই। অ্যানি সাস অর্ডার অর ডিক্রি বি যেটা আমি এই যে ইংরেজি বাক্য এর সংক্ষেপে যদি আমি বাংলা করি বাংলায় বলছি আপিল ও রিভিউ চলবে না নয় ধারায় আপিল ও রিভিউ চলবে না তাহলে আপিল নো রিভিউ এইভাবে বলা আছে যদি আমরা দেখি সেখানে দেখেন বারো নম্বর এমসি প্রশ্ন নো এই যে এখানে অ্যাপিল ছিল শ্যাল লাইভ ফ্রম এনি অর্ডার অর ডিগ্রি পাস ইন এনি ইনস্টিটিউটেড আন্ডার দিস সেকশন নর শ্যাল ড্যাশ এখানে হবে রিভিউ অব এনি অর্ডার বি অ্যালোড এখানে দেখেন প্রথমে হবে কি এবং পরে হবে রিভিউ উত্তর দেখেন খ নয় ধারার মধ্যে আছে এখানে অ্যাপিল এবং রিভিউ উত্তর হবে কিন্তু সিকোয়েন্সটা মনে রাখতে হবে প্রথমে যদি আমি কি দিই রিভিউ পরে যদি অ্যাপিল দিই তাও ভুল হবে দেখেন ঘতে কি দেওয়া আছে প্রথমে রিভিউ পরে দেওয়া আছে অ্যাপিল তো এখানে কিন্তু ভুল করা আছে তো এই যে এই প্রশ্নটা দেখেন জুডিশিয়ারি এগারো সতেরো তেরো সতেরো অর্থাৎ এটা একটা কিন্তু বারবার রিপিটেড কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আপনার শুধু মনে রাখলে হবে না যে আপিল রিভিউ করা যাবে না আপনাকে প্রথমে নো এর পরে আপিল পরে আছে রিভিউ অর্থাৎ সেন্টেন্সটা অ্যাট ইট ইজ আপনাকে শূন্য স্থান পূরণ করতে হবে সঠিকভাবে আট ধারাতে আট ধারাকে টার্গেট করে যে ইংলিশ প্রশ্ন দেখেন এ পার্সন এন্টাইটেল টু দ্য পজিশন অফ

এটা উত্তর কি হবে দা কোড অফ সিভিল প্রসিডিউর আমরা এটা কোথায় দেখলাম আট ধারার মধ্যে দেখলাম তাহলে ইংলিশ সেন্টেন্সটা হুবহু তুলে দিয়ে প্রশ্ন করছে আপনারা এমসিকিউ প্রশ্ন পড়ে যদি কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করবেন তাহলে আর দুইটি সেকশন আছে আমরা একটু পড়ি তাহলে 8 এবং 10 এই দুইটি সেকশন কিন্তু ইম্মোভেবল বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত সেকশন প্রচুর মামলা হয় বিশেষ করে আট এবং নয় দুইটাতে নয় ধারাতে যদি মামলা করি আপনাকে অ্যাড ভলোরম কোর্ট ফি দিতে হবে আট ধারাতে মামলা করলেও এক ভলোরম কোর্ট ফি দিতে হবে তো কোর্ট ফি রিলেটেড যে প্রশ্ন সেগুলো আমি আলাদা করে আপনাদেরকে একটা পিডিএফ আবার দিয়ে দিব আর যেগুলো আপনার বিগত সালে এসেছে সেগুলো আপনাদের এই নোটেই তো পেয়ে যাচ্ছেন তো কোর্ট ফি রিলেটেড একটা আলাদা কয়েক পেজের পিডিএফ দেওয়ার আমার ইচ্ছা আছে এবার সেটা আমি তৈরি করে আমি দিয়ে দিব বিশেষ করে এই আসলে সেকশন কিন্তু পুনরুদ্ধার দেখেন বক্তব্য আছে রিকোভারি সম্পর্কে একটু ভিন্ন রঙ ইউজ করি দেখেন এখানেও আছে রিকোভারি কিন্তু এখানে মুভেবল প্রপার্টি আমরা এখানে দেখেন পুনরুদ্ধার বা রিকোভারি এখানে আমরা পেলাম হচ্ছে ইমুভেবল প্রপার্টি আট ধারাই তাহলে আট ধারা হচ্ছে একটা জোর ধারা আট ধারার আরেকটা জোর ধারা আমরা সঙ্গী পাচ্ছি কি দশ ধারা তাহলে আটে বলা হচ্ছে স্থাবর আর দশেও এখানেও রিকভারি কিন্তু এটা মুভেবল পার্থক্য আট এবং দশের পার্থক্য হচ্ছে আট হচ্ছে স্থাবর এটাও রিকভারি দশ হচ্ছে অস্থাবর এটাও রিকভারি তাহলে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার সিপিসি একুশ আদেশের তিরিশ বিধি অনুযায়ী প্রদত্ত ডিক্রি বলে কার্যকর করা যায় আমাদের মেয়াদ তিন বছর বলে রাখা ভালো মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের দশ ধারায় আমি বাস্তবে এখন পর্যন্ত কোনো মামলা দেখিনি না আমার সিনিয়রকে না আমি নিজে দেখেছি আমার কাছে এসেছে বা আদালতে তো বসে থাকে অনেক সময় আমার মামলা আসা অবস্থায় সিনিয়রদেরকে দশ ধারায় কোনো মামলা এখন পর্যন্ত হিয়ারিং করতেও দেখিনি এখন কেউ কি বলতে পারবেন যে দশ ধারায় মামলা হয় না কেন বা খুবই কম হয় কেন কারো মাথায় কি এই প্রশ্নটা আসছে আমি এই মুহূর্তে বলছি যে আমি দশ ধারায় এখন পর্যন্ত কোনো মামলা দেখিনি কেউ কি নিজে দেখেছেন দশ ধারায় কোনো মামলা যে কোনো মুভেবল প্রপার্টি রিকভার করার জন্য কেউ এস আর একটা মামলা করছে দেখেছেন কেউ যদি দেখে থাকেন হাত উত্তোলন করে বলবেন আর যদি দেখে না থাকেন কেন দশ ধারায় মামলা করা হয় না আপনার নলেজে কি আসছে ক্যাচ করতে পারছেন বিষয়টা তাহলে একটু হাত উত্তোলন করে বলবেন আচ্ছা রনি আপু হাত উত্তোলন করেছেন ওনাকে একটু সুযোগ দিচ্ছি হ্যাঁ আপু বলবেন এটা তো আসলে ফৌজদারি কোটেই যাওয়া যায় মানে যেহেতু মানে অস্থাবর সম্পত্তি এইটাই

এটা ফৌজদারি এমন মামলা হবে আচ্ছা আচ্ছা মনে করেন যে আপনার মনে করেন আপনার একটা স্বর্ণের গহনা বেদখল হয়ে গেছে আপনি জানতে পারছেন এটা কার কাছে আছে যেমনক একজন ব্যক্তি मिस्टर এক্স এর কাছে বা মিসেস এক্স এর কাছে বা মিস এক্স এর কাছে আপনার একটা স্বর্ণের গহনা চলে গেছে যেভাবেই হোক তো এইটা আপনি কিভাবে ফৌজদারি আদালতে রিকভার করবেন যদি আমি দিয়ে থাকি আইন অনুক তাহলে আমার কাছ থেকে গেল আমি ওই যে চারশো চারশো বিশে যে মামলা করব ওখানে মনে করেন মনে করেন আপনার এক আত্মীয় বলল যে তোমার একটু গহনাটা দাও তো আমি একটা বিয়েতে যাব বা একটা প্রোগ্রামে যাব এরকম হয় তো মহিলাদের মধ্যে হ্যাঁ তাই কি এরকম তারপর আর দিতে চায় না তো পরে আর দিল না তাহলে এখানে বিশ্বাস করে দিলেন দিল না বিশ্বাস তাহলে বিশ্বাস ভঙ্গ করলো তারপরে আপনার সম্পত্তি যদি চুরি হয়ে যায় গণটা চুরি হয়ে যায় চুরি মামলা করতে পারবেন বা এটা যদি দর্শতা হয় আপনার মামলা করতে পারছেন তার মানে এই যে দশ ধারা কিন্তু এখানে দুইটা এলিগেশন মানে দুইটা প্রতিকার আছে একটা ফৌজদারি আদালতে গিয়ে আমরা যেহেতু এটা সতেরো অনুচ্ছেদ অর্থাৎ সতেরো অধ্যায় এটা হচ্ছে প্রপার্টি সংক্রান্ত যে মামলাগুলো পেনাল কোডে আছে আমরা শত অধ্যায়ে দেখতে পাই যে এটা অফেন্স এগাইনস্ট প্রপার্টি প্রপার্টির বিরুদ্ধে একটা অপরাধ তো প্রপার্টির বিরুদ্ধে যদি কোনো অপরাধ হয় হয়ে যদি সেটা হস্তান্তর হয়ে যায় কোন প্রপার্টি বিশেষ করে দশ ধারায় যে মুভেবল প্রপার্টি কথা বলা হচ্ছে তাহলে আমার তো সহজ অপশন আছে পেনাল কোড এর মাধ্যমে বা অন্য আইনেও যদি আমি চিন্তা করি আরো অনেক আইন আছে তা আমি চলে যেতে পারি ফৌজদারি আদালতে কেন সিভিল আদালতে গিয়ে আমি সময় নষ্ট করব সিভিল আদালতে গেলে আমি সেটা বলেন সুবিধাগুলো আমি নিতে পারবো না আমার যে প্রপার্টিটা নিয়ে আমি যে একটা প্রতিকার চাইতেছি সেই সেম প্রতিকার যেটা আমি ফৌজদারিতে যে পাবো এটা কিন্তু আমি সিভিল আদালতে পাবো না এটা কিন্তু একটা ভুল ধারণা আছে না আপনি যেটা বললেন এটা ভুল ধারণা আছে এখানে প্রবলেমটা আমি বলি প্রবলেমটা কি আপনি গহনা হারিয়েছে আপনি ফৌজদারি আদালতে গিয়ে আসামি যদি সেইটা আসামির কাছ থেকে উদ্ধার না হয় আসামিকে আদালত বলতে পারবে না এটা তুমি ফিরিয়ে দাও সে যদি আপোষে না দেয় আসামির সাজা হবে কিন্তু আপনাকে কখনো ফৌজদারি আদালত বাধ্য করতে পারবে না যে এই গহনাটা যে তুমি নিয়েছো এটা দিয়ে দাও বাদিকে ফৌজদারি আদালত কখনো গহনা বা যে সম্পত্তি হারিয়ে গেছে চুরি হয়ে গেছে এটা কিন্তু ফৌজদারি আদালত উদ্ধার করে দিতে পারবে না কিন্তু আসামি নিজে জেল খাটার ভয়ে যদি দিয়ে দেয় সেটা ভিন্ন ম্যাটার আপোষে আমি কি বোঝাতে পারলাম বা যদি সম্পত্তিটা রিকভারি হয় উদ্ধার হয় উদ্ধার হলে সেটা দিতে পারবে ফৌজদারি আদালত কারণ যদি সেটা থাকে আপনার সিআরপিসি তে আপনি একটা আলামত আপনার জিম্মাই নিতে পারবেন মামলা চলাকালীনও নিতে পারবেন আপনার মোবাইল ফোন চুরি হয়ে গেছিল সে মোবাইল ফোন আদালত উদ্ধার পুলিশ উদ্ধার করেছে আপনার দরখাস্ত দিয়ে আপনার জিম্মাই নিতে পারবেন সেটা হ্যাঁ মামলা চলাকালীন বা মামলা শেষ হলেও আপনি সেটা ফেরত নিতে পারবেন জিম্মার মাধ্যমে তো কোর্টে সিভিল মামলায় করলে কিন্তু স্পেসিফিক ভাবে ওটে আপনি কিন্তু দিতে পারবে সিভিল মামলায় রিমেডিটা কিন্তু ভালোভাবে দিতে পারবে কিন্তু মানুষ এটা কেন যায় না সিভিল মামলা সিভিল মামলা একটু দেরিতে একটু ধীর প্রসেসে হয় এই কারণে বোঝাতে পারলাম তার মানে আপনার একটা সম্পত্তি চুরি হলে আপনি সিভিল মামলা থেকে আমি ওইটাই চাই আমার আমার খুব শখের গহনা এটা বলার সুযোগ সিভিল মামলায় আছে ক্রিমিনাল মামলা আপনি বলতে পারবেন না আমাকে দিতেই হবে যেটা রিকভারি হয়নি ঠিক আছে তাহলে ক্রিমিনাল মামলার কাজ হচ্ছে আসামিকে বাধ্য করা সে অপরাধ করেছে তাকে দণ্ড দেওয়া তো সম্পত্তি উদ্ধার করা কিন্তু ক্রিমিনাল মামলার কাজ না সিভিল মামলার কাজ বুঝতে পেরেছেন তাহলে দশ ধারারও কিন্তু একটা পোটেন্সিয়ালিটি আছে মামলা করার কিন্তু এটা ব্যবহার খুব কম কারণ সিভিল কোর্টের প্রতি আমাদের অনস্থা বেশি এবং সিভিল নলেজ লয়ারদের কম সিভিল নলেজ লয়ারদের কম হওয়ার কারণেই কিন্তু প্রচারটা কম আছে তা এই জায়গা আমরা ব্যবহারই করি না তো ঠিক আছে এটা একটু ভেবে দেখবেন আপনারা তো এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে করতে পারবেন এরপরে আমরা সর্বশেষ যে সেকশন আজকের সেটা একটু পড়ি সর্বশেষ সেকশন হচ্ছে এগারো মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে বাদিকে অস্থাবর সম্পত্তি অর্পণ যে সম্পত্তিতে বাদির তাৎক্ষণিক অধিকার আছে দেখেন খুবই ক্রিটিক্যাল একটা লাইন এটা একটু ভিন্ন লাইন দিই মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে বাদিকে অস্থাবর সম্পত্তি অর্পণ যে সম্পত্তিতে বাদীর তাৎক্ষণিক অধিকার আছে তো মালিক ব্যতীত কেন বলা হচ্ছে মনে করেন আপনার মোবাইল ফোনটা একটা দোকানে আপনি কি করতে দিয়েছেন রিপেয়ার করতে দিয়েছেন এখন মালিক আপনি মোবাইল ফোনটার কিন্তু এই মুহূর্তে দখল কার আছে ওই যে মোবাইল টেকনিশিয়ান তার কাছে আছে তাকে আপনি দিয়েছেন তার কাছ থেকে কখন ফেরত পাবেন যখন তার মজুরিটা দিবেন সে আপনাকে সেটা রিপেয়ার করে দিবে তখন টাকা দিয়ে আপনাকে সেটা ফেরত নিতে হবে যতক্ষণ আপনি টাকা দিচ্ছেন ততক্ষণ মালিক আপনি ঠিকই আছে কিন্তু সেটা ওই দোকানদারের সেই যে টেকনিশিয়ান তার জিম্মায় আছে এবং সে তাৎক্ষণিক ভাবে সেইটার অধিকারে আছে এখন আপনি তার কাছ থেকে যদি সেইটা জোর করে নিয়ে চলে আসেন তাহলে দোকানদার আপনাকে কিন্তু মামলা করে দিতে পারে আপনার বিরুদ্ধে যে আমাকে মজুরি না দিয়ে আমার সম্পত্তিটা নিয়ে চলে গেছে যেটা আমার কাছে ছিল হয় আমাকে এই মোবাইল ফোনটা নিয়ে দেন অথবা আমার মজুরি দেন এইভাবে মামলা করতে পারে এই কারণে বলছে মালিক ব্যতীত কোনো ব্যক্তি দখল হতে বাদিকে অস্থাবর সম্পত্তি প্রকৃত মালিক না কিন্তু অল্প সময়ের জন্য তাকে দেওয়া হয়েছে কোনো কারণে অর্থাৎ এখানে একটা বিশ্বাস ভঙ্গের জায়গা তৈরি হতে পারে বিশ্বাস ভঙ্গটা এবার মালিক কার কাছে করছে ওই টেকনিশিয়ানের কাছে করছে একটা উল্টো ম্যাটার আমরা পয়েন্ট পড়ি যে চার ক্ষেত্রে বাদীকে প্রতিকার মঞ্জুর করা যেতে পারে যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে তাহলে এখানে যেখানে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসেবে বাদীর অস্থাপর সম্পত্তি গঠন করে অর্থাৎ একটা ট্রাস্ট রিলেটেড ম্যাটার আছে সেক্ষেত্রে প্রযোজ্য হবে যদি অস্থাবর সম্পত্তির জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হয় অর্থাৎ এই সম্পত্তিটাই দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সেটা কি হবে না পর্যাপ্ত হবে না যদি অস্থাবর সম্পত্তির ক্ষতি নিরূপণ করা কঠিন অর্থাৎ নির্ণয় করা যাচ্ছে না কত টাকা এর দাম হতে পারে যে ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি প্রতারণামূলক বা বেআইনি ভাবে দখল করেছে যেটা আমরা একটু আগে বললাম যে কোনো ফৌজদারি এখানে লাইবিলিটিও তৈরি হয় তো এরকম যদি হয় এই চারটি ক্ষেত্রে এই যে চারটি ক্ষেত্র সেটা মনে রাখবেন এই চারটি ক্ষেত্রে কিন্তু বারবার রিপিট হবে বারো ধারায় রিপিট হবে একুশ ধারায় রিপিট হবে বেশ কয়েকটা ধারায় এই শব্দগুলো রিপিট হবে আবার ইনজেনশনের ক্ষেত্রেও কিন্তু এই চারটা পয়েন্ট রিপিট হবে তো এই পয়েন্টগুলো মনে রাখবেন তাহলে হবে তো বলে রাখা ভালো দশ এবং এগারো ধারায় কেউ যদি সিভিল কোর্টে মামলা করে ক্রিমিনাল কোর্টেও মামলা করতে পারবে সিভিল ক্রিমিনাল দুইটাই মামলা করা যাবে দশ এবং বারো ধারায় মামলার পাশাপাশি ক্রিমিনাল কোর্টেও মামলা করা যায় কোনো বাধা নাই দুইটাই রেমেডি পাওয়া যাবে দুই জায়গায় অর্থাৎ এখানে রেজ দুটি কাটা বা দোবারা দোষের কোনো বিষয় নাই সিভিল কোর্ট আলাদা ক্রিমিনাল কোর্ট আলাদা তাহলে আপনার একটা গহনা চুরি হয়েছে আপনি জানতে পারছেন কে চুরি করছে তার নামে চুরির মামলা দিয়ে দেন পেনাল কোডের ফৌজদারি কোর্টে আবার সিপিসির আপনি দশ ধারাতেও মামলা দিতে পারেন মানে সিপিসি অনুসারে এসআর অ্যাক্টের দশ ধারাতে আপনি মামলা দিতে পারেন তো দুইটাই আপনি পেতে পারেন এই মুহূর্তে প্রশ্ন থাকে লাইন এসে প্রশ্ন করবেন আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দেব তো আশা করছি যেহেতু কেউ প্রশ্ন করছেন না ক্লাসটি চমৎকার হয়েছে আর তারপরও যদি প্রশ্ন থাকে মেসেজ করতে পারবেন